এই সরকারের আর সময় নাই, সময় শেষ হয়ে গেছে। আমাদের মহাসচিব ঘোষণা দেওয়ার আগেই আপনারা মানে মানে কেটে পড়ুন। যদি ঘোষণা হয়ে যায়, ঘোষণার পর ইনশাল্লাহ আপনাদেরকে কিভাবে ক্ষমতা থেকে তাড়াতে হয় বাংলার জনগণ এটা জানে। আওয়ামী লীগের হাতে এই দেশের মানুষ নিরাপদ নয়, আওয়ামী লীগের হাতে এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়, আওয়ামী লীগের হাতে এই দেশের মানুষের জীবন নিরাপদ নয়। সুতরাং আমাদের যেটা করা দরকার সেটা আমরা করব। আপনারা যতই লম্ফজম্প করেন, শান্তি মিছিল করবেন, শান্তি মিটিং করেন, আপনারা আর বিএনপির কিছুই করতে পারবেন না। শুধু একটি কথা বলতে চাই, প্রতিটি প্রতিষ্ঠানকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। অন্যতম হলো বিচার বিভাগ। আমি বলতে চাই না, যেমন সমস্ত পুলিশ খারাপ নয় তেমনি সমস্ত বিচারকও খারাপ নয়, সমস্ত বিচারক দলবাজ নয়, সমস্ত পুলিশ দলবাজ নয়। আপনাদের কাছে অনুরোধ জানাবো, বিচারের প্রার্থী বিচারের আশায়, ন্যায় বিচারের আশায় মানুষজন আপনাদের কাছে আশ্রয় গ্রহণ করে। সেখানে যদি আপনারা সে ন্যায় বিচার না করেন, একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে যা শিখেছি তা জানি, পরকালে কিন্তু প্রথম বিচার হবে বিচারকদের, তখন কিন্তু রেহাই পাবেন না।